আমাদের একটি গল্প, আমাদের একটি ঘটনার কথা, গল্প না একটি ঘটনার কথা বললেন। এক ভদ্রলোক মামলা করতেছিলেন, উনি মামলা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা জিতে উনি কাঙ্ক্ষিত ফল পেলেন, কিন্তু তিনি ইতিমধ্যে তার সংসারটি হারিয়ে ফেললেন। আমি আপনাদের বলি, আপনারা যদি ওয়েল ড্রেসড আপ না হন, আপনার মক্কেল মনে করবে কি আরে ইনি তো মানে একদম কাঁচা ভাষায় বলি ভাতে মরা উকিল। আজকের এই ফেলিসিটেশন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ, প্রিয় মুখ, সবসময় হাসি খুশি এবং সবসময় কিন্তু কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে। আপনাদের জন্য ও আপনাদেরকে আমি অনেককে চিনি। এইভাবে আপনাদের পরীক্ষা দিতে যা কিছুটা সমস্যা হয়েছিল আপনারা সবাই জানেন, সেই সময় সাজ্জাদ কিন্তু প্রতিদিন দৌড়াত আপনাদের জন্য, সে সবসময় কাজ করার একটা প্রতিষ্ঠা হলো। তো আপনারা কেউ পরীক্ষা দিবেন, কেউ আপনারা পরীক্ষা বসবেন এবং পরীক্ষা পাশ করে আসবেন, সেটাই কিন্তু উদ্দেশ্য হলো। তা আপনারা এতজন আজকে পাশ করছেন, এই জন্য আমি সাজ্জাদকে একটা ধন্যবাদ দিচ্ছি এবং আপনারা হাততালি জানান। এখানে উপস্থিত আছেন বাংলাদেশের বিচারালয়ের সর্বোচ্চ বিচারালয়, যেটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, সেই আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান, ওনার কাছ থেকে আপনারা অনেক কিছু শুনবেন এবং আমরা আশা করি আপনারা ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের ভবিষ্যৎ জীবনে উপকার হবে। এছাড়া উপস্থিত আছেন, কিছুক্ষণ আগে বক্তব্য রেখে গেলেন, বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান, ঢাকা বারের সাবেক সভাপতি, সাবেক সম্পাদক, অত্যন্ত জনপ্রিয় মুখ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব কাজী নজরুল্লাহ হিরু। আর আমার অবশ্য সমস্যা হচ্ছে কি, একজন দুজনই খুব ভালো বক্তা, জনাব ওবায়দুল হাসান সাহেব খুব ভালো বলেন, নজরুল্লাহ হিরু সাহেব খুব ভালো বলেন, মাঝখানে আমি স্যান্ডউইচ, আমি কিছু বলতেই পারি না। আছেন জনাব ডক্টর আলী নকি, আপনাদের সম্মানিত উপাচার্য, এবং ম্যাডাম হচ্ছেন আপনাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, এবং সম্মুখে উপবিষ্ট ছাত্র বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আপনাদেরকে দেখে আমার একটা জিনিস হিংসা হচ্ছে, আমি যখন ছাত্র থেকে উকিল হলাম আমাদের কিন্তু কেউ ধরনের কোনো অনুষ্ঠান করেনি, আপনারা খুব সৌভাগ্যবান। আমার মনে হয় আমাদের মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান সাহেবও এ ধরনের কোনো অনুষ্ঠানের সম্মুখীন। কিছুক্ষণ পূর্বে বক্তব্যে আমাদের চেয়ারম্যান ম্যাম যেটা বলছিলেন যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এটাকে আরো ইলাবোরেট করলেন আমাদের জনাব কাজী নজিবুল্লাহ হিরু সাহেব। আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড যেরকম কথা আছে, তার উল্টো পিঠে কিন্তু আরেকটি কথা আছে, আপনারা হয়তো সবাই জানেন, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, মানে দুদিকেই কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে আইনজীবীদের। ডিলে করলে যেমন সমস্যা হচ্ছে, আবার খুব তাড়াহুড়া করলে কিন্তু ন্যায় বিচার ব্যাহত হতে পারে অনেক সময়, সেই ক্ষেত্রে আপনাদেরকে সামঞ্জস্য করতে হবে, ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের এখানে আসার কিছুক্ষণ পূর্বে আমরা এখানে বসে ভিসি মহোদয়ের রুমে বসে আমরা চা খাচ্ছিলাম, তখন আমাদের মাননীয় প্রধান অতিথি আজকের মাননীয় বিচারপতি মহোদয় এই মামলার দীর্ঘসূত্রতার কারণে তার পরিবারটা ধ্বংস হয়ে গিয়েছে, এই লাভের তার কোনো কাজ হয়নি, এই বিচারের সুফল প্রাপ্তির তার কোনো কাজ হয়নি, তার যে ক্ষতি হলো সেই ক্ষতিটা কোনোভাবেই পূরণ করা সম্ভব হয়নি। অর্থাৎ আপনাদেরকে আমাদের আইনজীবী হিসেবে আমাদের দায়িত্ব হবে মামলাটি পরিচালনা করার সঠিক নিয়মে, এবং আপনাদেরকে একটা অনুরোধ করব, অযথা সময় নেবেন না কোনো মামলা, যদি অন্য আমি আইনজীবী হিসেবে আপনারা দেখবেন আমাদের প্রফেশনাল কতগুলো আছে, এথিক্স আছে, সেই এথিক্সটা মানার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। আমাদের যেমন আমার মক্কেলের প্রতি যেমন আমার দায়িত্ব আছে, ঠিক একইভাবে আদালতের প্রতি আমার দায়িত্ব আছে, সাধারণ জনগণের প্রতি আমার দায়িত্ব আছে, তো সেই সবগুলো দায়িত্ব যেন সমন্বয় আমরা করতে পারি সেই চেষ্টা করতে হবে আমাদেরকে। কোনোভাবেই কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য অন্যায় পরামর্শ আমি দিব না। একটা জিনিস মনে রাখবেন, আইনজীবী হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু একদিন স্রষ্টার সামনে যে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে কিন্তু সবাইকে দাঁড়াতে হবে, আপনি যেই ধর্মে বিশ্বাস করেন আপনাকে কিন্তু দাঁড়াতে হবে, সেদিন কিন্তু আপনাকে জবাব দিতে হবে আপনি কি করেছেন। আমাদের আমি সবাইকে একটা অনুরোধ করব, কখনো কারো অন্যায় পরামর্শ আমরা দিব না, আমার আমার বুদ্ধি দিয়ে আরেকজন মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেই বুদ্ধিটা আমি দিব না, এটা কিন্তু আপনাদের কাছে আমার বিরোধী অনুরোধ থাকবে প্রথম দিনেই, আপনারা এটা মনে রাখবেন আজীবন। আপনারা যারা নবীন আইনজীবী, আপনাদের সম্মুখে কিন্তু অপার সম্ভাবনা, সেই সম্ভাবনার সুযোগটা আপনাকে নিতে হবে, সেই সুযোগ কিভাবে নিবেন আপনাকে প্রচুর পড়ালেখা করতে হবে। আপনি যদি পড়ালেখা করে নিজেকে প্রস্তুত করতে পারেন, আপনি দেখবেন একদিন আপনিও বিচারক হবেন,
আপনি আপিল বিভাগের বিচারক হবেন, আপনি মাননীয় প্রধান বিচারপতি হবেন, কিন্তু তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, আপনাকে লেখাপড়া করতে হবে। আপনি যদি আমরা যদি মনে করি লেখাপড়া না করে খালি কথা বলবো তাহলে কিন্তু হবে না। মাননীয় বিচারপতি আমরা যখন প্রফেশনে আসি উনি কিন্তু আমাদের সাথে আইনজীবী ছিলেন, উনি অনেক ভালো করেছেন, উনি হাইকোর্টে বিচার হলেন, উনি আপিল বিভাগের বিচারপতি হলেন, উনি কিন্তু উনি যদি সবকিছু সামনে থাকে উনি হয়তো আরো কোথাও যাবেন। তো সেইটা হচ্ছে কিন্তু তার প্রচেষ্টার কারণে, তার প্রচেষ্টার কারণে আমি ওনাদের সাথে আমরা একটি আসছি, আমরা কাজ করছি। আমি ধাপ আমি একটা নবীন আইনজীবী ছিলাম আপনাদের মতোই, আমি যখন কাজ করতাম আমার সিনিয়র ছিলেন জনাব প্রয়াত মাহবুবে আলম সাহেব, আমি ওনার বাসায় কাজ করতে যাই অনেকদিন রাতে 1-1:30 বেজে যেত, আমি কিন্তু ওনার বাসায় থেকে যেতে হতো আমাকে। আমি কিন্তু প্রচুর কাজ করতাম সেই সময়, কারণ কাজ যদি না করতে হয় না করলে আপনি কিন্তু কিছু শিখতে পাবেন না। এবং এই আইন পেশাটা অনেকটা গুরুমুখী বিদ্যা, আপনারা যদি আপনাদের সিনিয়রদের কথা শুনে ঠিক মতো কাজটা করেন দেখবেন আপনি অনেক কিছু শিখে নেবেন। আপনি যদি আদালতে যেয়ে ওই জনাব নজিবুল্লাহ হিরু সাহেব যেটা বললেন না ঘুমিয়ে মনোযোগী হন, আপনি কিন্তু দেখেও শিখতে পাবেন অনেক কিছু। এবং আপনাদের যে অবসর সময়টুকু চেষ্টা করবেন আদালতে থাকার জন্য, ক্যান্টিনে বসে গল্প না করে যদি আদালতে থাকেন আপনাদের অনেক সুবিধা হবে, যার আপনারা শিখতে পাবেন। আপনারা দেখবেন যে কিভাবে একটি মামলা পরিচালনা করছেন ভালো আইনজীবী, আপনারা যারা ফৌজদারি মামলা করেন ট্রায়াল কোর্ট করবেন, যারা ভালো ট্রায়াল করেন ওনার ইয়ে যে দেখবেন আপনি ক্রস কিভাবে করেন, উনি কিভাবে জেরা করেন আসামিকে, এটা শিখবেন। কারণ ওইটা কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় জেরা করা। আমরা যারা হাইকোর্টে করি আমরা বলি এইটা ঠিক হয় না ওটা ঠিক হয় না, কিন্তু যিনি জেরা করেন তিনি কিন্তু অনেক বেশি এক্সপার্ট হতে হবে ওনাকে। তো সেইটা আপনাদের শেখার জন্য আদালতে যে বসতে হবে, আপনাকে আদালতে যদি বসে থাকেন আপনারা দেখবেন দেওয়ানি মামলায় দেখবেন যে কাগজপত্র গুলো কিভাবে দেখে, এগুলো আপনাদেরকে শিখে নিতে হবে। আর একটা জিনিস কি, আদালতের প্রতি যদি আপনি সম্মান দেখান তাহলে আপনার সম্মান বাড়বে। যদি আপনি বলেন যে ইনি কিছু জানেন না উনি জানেন না, তাহলে আমি কি জানি, আমি যদি আমি তো এখানেই প্র্যাকটিস করি, মানুষ কি মনে করবে আমাকে। আপনাদের প্রত্যেকেই আদালতকে সম্মান করতে হবে, এবং কখনো আমার আচরণে এমন কোনো মনোভাব প্রকাশ পাবে না আমি যেন মানুষ না ভাবে যে বা আদালত ভাবে অন্য বিচার প্রার্থীরা মনে না করেন যে আমি কোনোভাবেই এটা অশুভ আচরণ করছি, কারণ সেটাতে আমার ক্ষতি হচ্ছে আর মক্কেলের ক্ষতি সবারই ক্ষতি হবে। আমি ব্যক্তিগত জীবনে কিন্তু আমি কখনো কোনো সময়ই আমি আমার মনে খুব এটা আমি জানি না হয়তো ভুলে করতে পারি, সজ্ঞানে কখনো খারাপ ব্যবহার কখনো করি না, কিন্তু এর তার মানে এই না যে আমি মামলা হেরে চলে আসি। আমি কিন্তু মামলা চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি যে তার মানে আমার যে পয়েন্ট গুলো আছে তুলে ধরার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আদালতের প্রতি ভালো মানে সুন্দর ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। আর জনাব নজিবুল্লাহ হিরু সাহেব যেটা বলছেন আমি আপনাদের বলি আপনারা যদি ওয়েল ড্রেসড আপ না হন আপনার মক্কেল মনে করবে কি আরে ইনি তো মানে একদম কাঁচা বাসায় বলি ভাতে মরা উকিল, আপনার কাছে কিন্তু কেউ মামলা দিবে না ফিস দিবে না, মনে করবে আরে এই তো এই অবস্থা। আপনার যাই থাকুক ওটাকে পরিচ্ছন্ন করে পরিপাটি করে আপনাকে করতে হবে, নিজেকে গুছাতে হবে। আমার একটা মনে আছে আমার এবং জনাব ওবায়দুল হাসান সাহেব আমাদের একজন কমন গুরু ছিলেন, আমরা যখন সরকারি অফিসে কাজ করতাম তখন ছিলেন মাহমুদুল ইসলাম সাহেবের নাম শুনছেন হয়তো আপনারা, আমাদের আইন অঙ্গন ওনাকে একদম নমস্য ব্যক্তিত্বদের একজন জনাব মাহমুদুল ইসলাম সাহেব। উনি কিন্তু খুব সুন্দর লম্বা কোনো কিছু ছিলেন না, একটা ছোটখাটো মানুষ, চেহারা সুন্দর ছিল কিন্তু উনার মানে একদম দেখলে আকর্ষণীয় তা কিছু না, কিন্তু উনি ছিলেন বাংলাদেশের আইন জগতের অন্যতম শ্রেষ্ঠ উকিল। উনাকে প্রত্যেকটা বিচারক প্রতিটা মানুষ প্রত্যেকটা আইনজীবী সম্মান করতো, যারা আইনের সাথে সম্পৃক্ত সবাই ওনাকে চিনত মাহমুদুল ইসলাম সাহেব। উনার একটা কনস্টিটিউশনাল ল নামে একটা বই আছে আপনারা পড়ে দেখবেন, আমাদের দেশে উনিই প্রথম একটা বই লিখেছেন যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ। উনি কিন্তু অন্য কিছু ছিল না ওনার, উনি ছোটখাটো মানুষ ছিলেন কিন্তু ওনার অসম্ভব পাণ্ডিত্য ছিল, এই পাণ্ডিত্যের কারণেই কিন্তু উনি নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পেরেছিলেন। সেটা আপনারা করবেন সেটি আমরা বিশ্বাস করি এবং আশা করি আপনারা সেই লেভেলে নিয়ে যাবেন নিজেদেরকে, নিজেদের পাণ্ডিত্যের কারণে পড়ালেখা করার কারণে, অন্য কিছু না। আইনজীবীদের মূল শক্তি হচ্ছে তার পড়ালেখা, যে যত বেশি আইন জানবে যত পড়বে সে কিন্তু তত বড় আইনজীবী হবে। আপনাদেরকে এটা মনে রাখতে হবে, পড়ালেখা করতে হবে। আর আপনাদেরকে একটা কথা বলি কি, প্রত্যেকটা মানুষ কিন্তু না বড় হয় তার আশার সমান। আপনারা বড় হওয়ার চিন্তা করবেন,
আপনার ওই পর্যন্ত পৌঁছাবেন। আপনার লক্ষ্য যদি হয় আমি সুপ্রিম কোর্টে বিচারক হব, আপনি কিন্তু ঠিকই বিচারক হতে পারবেন। এই জন্য আপনার লক্ষ্যটাকে অনেক উপরে ধরে রাখবেন, আপনারা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ইনশাল্লাহ সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কিন্তু আপনার লক্ষ্যটাই যদি ছোট হয় তাহলে কিন্তু আপনি বড় হতে পারবেন না। আপনাদের প্রত্যেকে অনেক বড় হওয়ার ইচ্ছা রাখবেন, ইনশাল্লাহ আপনারা হবেনই, এই প্রতিটি ধাপ আপনারা অতিক্রম করতে পারবেন সুন্দরভাবে। তো আমি সবাইকে বলি, আমাদের মাননীয় বিচারপতি মহোদয় উনি বলবেন, ওনার কথাটা শোনার জন্য আমি বসে আছি, আপনারা শুনেন ওনার থেকে এবং আপনারা চেষ্টা করবেন ওনার এই কথাগুলো কাজে লাগানোর, কার্যকর করার, তাহলে কিন্তু সবাই উপকৃত হব। আর আপনাদের যে আপনাদের ইউনিভার্সিটি কিন্তু খুব মজার ইউনিভার্সিটি। আমি একটা ছোট কথা বলি, আমরা গত বছর এই 2019 আমরা একজনকে নমিনেশন দেওয়া হলো আমাদের সুপ্রিম কোর্ট বারে, জনাব হুমায়ুন কবির। উনি কিন্তু সেকেন্ড হাইয়েস্ট ভোট পাইলেন, উনি সবচেয়ে তরুণদের একজন। এই বছর মাহফুজুর রহমান রুমানকে দেওয়া হলো, রুমানও কিন্তু হাইয়েস্ট ভোট পেয়ে গেল। অর্থাৎ আপনাদের বিশ্ববিদ্যালয়ে তো অনেক ছাত্র, আরেকজন আছে ও যদি দাঁড়ায় আমার মনে হয় সব রেকর্ড টেকর্ড ভেঙে দিবে, মাসরাত আলী, ও যদি দাঁড়ায় সব রেকর্ড টেকর্ড ভেঙে দিবে, ও কিন্তু অসম্ভব জনপ্রিয়। এই যে আমাদের ইয়ে আছে শামসুল, ওরা প্রত্যেকেই কিন্তু জনপ্রিয়। এবং আপনাদের বিশ্ববিদ্যালয়ে একটা বড় গুণ হচ্ছে এরা সবাই এমএবল। আর একটা ছেলে আছে শাওন, ওরে দেখলেই মানে সবাই মনে করে এত ভদ্র শান্ত ছেলে, ও কিন্তু ইলেকশন করলে ওরে কেউ ধরে রাখতে পারবে না, ও মানে ও রেকর্ড ব্রেক করবে, এরকম একটা অবস্থা। তো আপনাদের বিশ্ববিদ্যালয়ের এই জিনিসটা আছে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি এখানে বসে বসে যখনই যে সিনিয়র আসে আপনারা কিন্তু উঠে যেয়ে তাকে জায়গা দিয়েছেন এই সামনের বেঞ্চে, এটা আমি কিন্তু নিজে এইখানে বসে লক্ষ্য করেছি। এইটাই আপনারা করে যাবেন, কারণ আইনজীবীদের এইটা হচ্ছে এই রেজিমেন্টেশনটা থাকা উচিত। তাহলে কিন্তু আপনি নিজে অন্যকে সম্মান করলে নিজেও সম্মানিত হবেন, আর আপনার যে সিনিয়র যিনি তাকে সম্মানিত করলে আপনার জুনিয়র আপনাকে সম্মানিত করবে। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, বড় আইনজীবী হবেন, দেখা হবে আপনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।